हाय फ्रेंड्स, এখন বাজে বিকেল 5:15। আর এখন আমার একটু চিকেন পকোড়া খেতে ইচ্ছা হচ্ছে। আজকে খুব বৃষ্টি হয়েছে, তোমরা জানো বৃষ্টির দিনে একটু পকোড়া খেতে ইচ্ছা হচ্ছে। চলো তাহলে আমরা গিয়ে একটু পকোড়া ভেজে নিই, চিকেন পকোড়া। তাহলে আমাকে আগে ফ্রিজ থেকে আমি চিকেনটা বের করে নিই, চলো আমার সঙ্গেই চলো। ও একটু তোমাদের বাইরের আকাশটা দেখিয়ে দিই, আমাদের এখানে দাঁড়াও। দেখো বন্ধুরা, বাইরেটা কিরকম হয়ে আছে, অন্ধকার মতো, একদম একদম অন্ধকার হয়ে আছে, দেখতেই পাচ্ছ চারিদিকটা। চলো তাহলে আমরা যাই গিয়ে ফ্রিজ থেকে চিকেনটা আগে বের করে নিই। চিকেন বের করি, চিকেন বের করি, চিকেন বের করি, আমি ফ্রিজ থেকে চিকেনটা বের করি, বের করি। কোথায় আছে? আচ্ছা, আমার বর ডিপ থেকে বের করে দিয়েছে, তার কারণ কি না, ডিপে দিলে পরে বসে যাবে, সেই জন্যে। চলো তোরা রান্নাঘরে যাই, গিয়ে আগে লাইটটা এখানে দিয়ে নি, অন্ধকার নইলে রান্নাঘর। গিয়ে ভালো করে চিকেনটাকে ফ্রাই করব। আচ্ছা তোমরা দেখো, এখানে তেল আগে থেকেই তেল ঢালা আছে, দেখতে পাচ্ছ গুছানো আছে। চলো দেখতে পাচ্ছ, এখানে আমার বর প্রথমে তেল ঢেলে রেখেছে কিছুটা, আমি জাস্ট এটা ওভেনে করবো, তাড়াতাড়ি হবে। চিকেনটা দেখাই, আচ্ছা কিভাবে ম্যাগিনেট করেছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো ফ্রেন্ডস, এই মুরগিটা ম্যাগিনেট করে নেওয়া হবে পকোড়ার জন্য। এখানে দুটো মুরগি নেওয়া হয়েছে, তুমি কিছু বলো? আমি হচ্ছে কষা, কষা ছুরিটা এই করে করে বেঁকে যাচ্ছে। কাটো কাটো, তো মুরগিটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে মেশানোর জন্য দিয়ে দেওয়া হয়েছে আদা রসুন বাটা, দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, যে যেমন খাবেন অল্প করে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়ো, একটু অল্প জিরে গুঁড়ো, মানে সব কিছু দিয়ে এটাকে মেশাতে হবে, ম্যাগনেট করতে হবে। লঙ্কা গুঁড়ো দেওয়া হলো অল্প করে, তারপরে ও দিয়ে দিচ্ছে আবার একটু হলুদ, মনে হয় হলুদটা কম হয়েছে সেই জন্য আবার একটু হলুদ দেওয়া। নুন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ একটু নুন দেওয়া হয়েছে সামান্য। এবারে যে আমরা মশলাগুলো খেয়ে থাকি, চিকেন মশলা, গরম মশলা, এক প্যাকেট করে মাখিয়ে নিতে হবে প্রায় 1.5 কেজি মাংসতে। তো একটা করে প্যাকেট কেটে দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ চিকেন মশলা দিল। এবারও দিচ্ছে শাহি গরম মশলা, যেটা আমরা খাই সানরাই। এবার সবগুলোকে একসাথেও ম্যাগিনেট করে নিচ্ছে ভালোভাবে, ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, ও ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছে, যাতে মশলাগুলো গায়ে গায়ে লেগে যায়। তোর মেশানো হয়ে গেছে কয়েকটা পাত্রে, এবার সেগুলোকে তুলে রাখছে। তো এটা আমি ফ্রিজ থেকে বের করলাম, তোমরা দেখতেই পেলে এটা ফ্রিজে রাখা হয়েছে সকাল থেকে। তো এটা যতক্ষণ বেশি, যত বেশি রাখা যায় তত মাংসটা নরম হয়, ঠিক আছে? তো পকোড়াটা আরও সুন্দর খেতে হয়। তো এটাও রেডি হয়ে গেছে। তো এবার এটাকে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর ভেজে নেওয়ার পালা।
দেখতেই পাচ্ছো फ्रेंड्स অসম সুন্দর গন্ধ উঠেছে খুব সুন্দর দেখতে হয়েছে তো আমার চিকেন পকোড়ার জন্য ম্যাগনেট পেয়েছে একটু চিকেন পকোড়া খেতে ইচ্ছা হচ্ছে এটা ম্যাগনেট করে রাখা হয়েছে দেখতেই পাচ্ছো এই যে এভাবে ম্যাগনেট করেছে খুব সুন্দর গন্ধ উঠছে সত্যি অসম্ভব সুন্দর ওকে फ्रेंड्स তাহলে আমি এবার এই যে চিকেনটা আছে এই যে এটা আমি ভেজে নেব ভালো করে এটা আমি ভালো করে ফ্রাই করব তো আমি তোমাদের বলেছি যে তেল ফেল সব দিয়েই রেখেছে আমার আর কোনো সেরকম বিশেষ কাজ নেই আমি শুধু ফ্রাই করব আর খাব ঠিক আছে তো আমি এখানে সুইচটা অন করে নিচ্ছি चिकेन पकोड़ा तो हमारे तेल मोटामुटी गरम हो गए बंधुरा देखते ही पाच एखान एक प्लेटा कर दिए देव देखते ही होते थक पुरोपुर देखो बंधुरा पकोड़ा हो नहीं पुड़े जा देखो बंधुरा मोटामुटी हुए इससे देखते पाच्छो मोटामुटी लाल लाल हुए इससे बेशी फ्राई करबो ना एबार आमी तुले नेब एक एक करे तो फ्रेंड्स देखते ही पाच्छो आगे तुलने अनेक लाल चे एसे गेछे देखो अनेक लाल हुए गेछे एबार आमी गरम करब तो देखते ही पाच्छो आमार चिकेन पकोड़ा रेडी ओ खूब टेस्ट चिकेन लेग पिस देखते ही पाच्छो पकोड़ा खूब सुंदर ही होयेछे देखो भाजाटा भालोई होयेछे खूब टेस्ट तुम्हरा एभावे बानिये खेते पारो।